সুপ্রিয় বাইকার ভাই বোন ও বন্ধুগণ শুরু করছি আমাদের আজকে বাইক বিষয়ক পডকাস্ট আমার সাথে আছে আমার বন্ধু শোভন দীর্ঘ সময় ধরে সে বাইক চালায় সে একজন অভিজ্ঞ রাইডার আজকে তার সাথে দীর্ঘ সময় আলোচনা করার ইচ্ছা আছে বিভিন্ন বিষয় নিয়ে তবে শুরুতেই আমরা যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে সাম্প্রতিক সময়ে বিআরটিএ থেকে একটি নতুন নীতিমালা জারি করা হয়েছে সকল প্রকার যানবাহনের জন্য একটি নির্দিষ্ট গতিসীমা নির্ধারণ করে দেওয়া হয়েছে এখানে বাইক একটা উল্লেখযোগ্য বিষয় কারণ ঢাকা শহর থেকে শুরু করে সারা বাংলাদেশে বিপুল মানুষ বাইক চালায় সেখানে বাইকের গতির বিষয়টা অবশ্যই গুরুত্বপূর্ণ আমি একটা ছবি কালেক্ট করেছি যেখানে দেখতে পাচ্ছি যে বিভিন্ন গতিসীমাগুলো এখানে দেওয়া আছে বিভিন্ন সড়কভেদে মোটরসাইকেলের জন্য যে লিমিটগুলো সেখানে আমি দেখতে পাচ্ছি যে গ্রামীণ সড়কের জন্য তিরিশ কিলোমিটার শহর বা প্রাইমারি আরবান সড়কের জন্য তিরিশ কিলোমিটার উপজেলা মহাসড়কে তিরিশ কিলোমিটার ঠিক আছে এগুলো গ্রামীণ বা উপজেলার মহাসড়ক বা শহর এলাকা এগুলো তিরিশ কিলোমিটার দেওয়া আছে সিটি কর্পোরেশন পৌরসভার জন্যও তিরিশ কিলোমিটার গতি সীমা নির্ধারণ করা হয়েছে এবং জেলা সড়কের জন্য পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা জাতীয় মহাসড়কে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা এবং এক্সপ্রেসওয়েতে ষাট কিলোমিটার প্রতি ঘন্টা আমি শুধু মোটরসাইকেলের জন্য স্পিডগুলো বলতেছি তো শুরুতেই তোর কাছে যেটা আমার প্রশ্ন সেটা হচ্ছে আসলে এই যে নতুন যে গতিসীমাটা দেওয়া হয়েছে বিআরটিএ থেকে এটা কি আসলে কোনোভাবে কি লজিক্যাল মনে হয় বা একজন অভিজ্ঞ রাইডার হিসেবে না আসলে এই জিনিসটা লজিকাল লজিক্যাল কোনোভাবেই পড়ে না অবৈজ্ঞানিক বলা যায় অবৈজ্ঞানিক আসলে অবৈজ্ঞানিক এখন আমি যদি স্পিডের বিষয়টা চিন্তা করি তিরিশ এখন তিরিশ কোথায় কোথায় আমার চলবে গ্রামীণ সড়কে যেমন এখানে বলা আছে গ্রামীণ সড়ক তিরিশ কিলোমিটার গ্রামীণ সড়ক তিরিশ উপজেলা পর্যায়ে তিরিশ ছোট জেলা উপজেলা মহাসড়ক জেলা মহাসড়ক উপজেলা পর্যায়ে তিরিশ তারপর হচ্ছে ছোট শহর তিরিশ তারপর আসবে আমাদের বিভাগীয় শহর তিরিশ তারপর হচ্ছে আমাদের ঢাকা সিটি তিরিশ তো এখন আমি যদি স্পিডের বিষয়টা চিন্তা করি তিরিশ কম না অনেক কিন্তু সেটা কোথায় যখন আমার একটা ছোট শহর পুরো শহরটা হয়তো পাঁচ থেকে ছয় কিলোমিটার বা একটা দশ কিলোমিটার রেডিয়াসের মধ্যে আমি কমপ্লিট সবকিছু পাচ্ছি সেখানে তিরিশ যথেষ্ট স্পিড আমি এক মাথা থেকে আরেক মাথা খুব দ্রুত সময় যেতে পারি তারপর আসি হচ্ছে যদি সিটি কর্পোরেশনের বিষয়টা বিবেচনা করি আমার বাসা থেকে আমার অফিস হচ্ছে দশ কিলোমিটার তিরিশ স্পিডে গেলে আমার বেশ লম্বা সময় নিয়ে যেতে হবে আমি বাইকে যাচ্ছি কারণ হচ্ছে আমি আমি সময়টা বাঁচাতে যাচ্ছি যাচ্ছি বাসে না বা আমি অন্য কোনো বাহন ব্যবহার করছি না আমি বাইকেই যাচ্ছি কারণ আমার হচ্ছে দ্রুত যেতে হবে সেখানে যদি আমি খুব লম্বা সময় ধরে আমার অফিসে যাই তাহলে তো আমার এদিকে বাসা থেকে খুব আল্লি বের হতে হবে এবং আমি অফিসে হয়তো লেট করে পৌঁছাতে পারি আবার আমাদের জ্যাম থাকে জ্যামে বললেও

তো এই যে গতি সীমাটা নির্ধারণ করা হলো তিরিশ কিলোমিটার আমি গ্রামীণ বা অন্য জায়গার কথা বলতেছি না আমি সিটি কর্পোরেশন বা ঢাকা সিটির কথাটাই একটু ফোকাস করতে চাচ্ছি কারণ এখানেই সব থেকে বেশি দুর্ঘটনাগুলো ঘটে ঢাকা শহরে এখানেই সব থেকে বেশি বাইকারও থাকে আছে আর কি বলা যায় অন্যান্য যে কোনো সিটি কর্পোরেশন থেকে অবভিয়াস অবশ্যই ঢাকাতেই ঢাকা সিটি কর্পোরেশনে বেশি বাইক চলে তো ঢাকা সিটি কর্পোরেশনের যে রাস্তাগুলো আছে এখানে তিরিশ কিলোমিটার গতিতে চালিয়ে এটা আসলে দ্রুত দ্রুত যাওয়ার ব্যাপারটা যদি বাদও দেই এখানে কি আমার যে সেফটি জন্য যে আইনটা করা হচ্ছে আসলে কি দেশ কিলোমিটার গতি কি আমাকে সেফটি দিতে পারবে গতি গতি সেফটি গতি আসলে কখনোই আমাকে সেফটি দিচ্ছে না আমি তিরিশ কিলোমিটার চালাচ্ছি এটা হচ্ছে মোটরসাইকেলের সাইকেলের জন্য কিন্তু পাশাপাশি ঠিক পাশে লেনেই আমার চল্লিশ পঞ্চাশ বা ষাট কিলোমিটার গতিতে একটা বাস চলবে একটা প্রাইভেট কার চলবে একটা সিএনজি সিএনজি চলবে পরে আলোচনার বিষয় কিন্তু যখন আমি পাশাপাশি একই রাস্তায় দুই লেনে দুইটা ভিন্ন গতির গাড়ি চালাবো তাহলে আমার এক্সিডেন্টের সম্ভাবনাটা বাড়বে এটা সব সময়। রোড সেফটি বিশেষজ্ঞরা বলেছে একই রাস্তায় ভিন্ন গতির গাড়ি যেন না চালানো হয় এই যে আমাদের 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 হচ্ছে হচ্ছে আবাসিক চলে চলে যেটা যেটা মিরপুর রোড রোড মেইন না এটা তো নিষিদ্ধ যদিও চলে কিন্তু চলা নিষিদ্ধ কেন কারণ এটার গতিটা অনেক কম এটা ওই রাস্তায় চললে রাস্তায় অন্যান্য যানবাহনের গতি কমাই দেবে এক্সিডেন্টের সম্ভাবনা বাড়বে এই কারণে কিন্তু ওটাকে ওখানে চালাতে দেওয়া হয় না বা চলে না তাহলে যদি আমি ভিন্ন গতিতে এখন হচ্ছে তিরিশ স্পিডে মোটরসাইকেল চালাচ্ছি সেই মোটরসাইকেলটা বিপজ্জনক এবং সেটা শুধু মোটরসাইকেলের জন্য না অন্যান্য যানবাহনের জন্য ছোট গাড়ি কম স্পিডে যাচ্ছে আমার পাশ দিয়ে তার মানে যেটা আসলে করা উচিত সেটা হচ্ছে যে কম গতির যানবাহনগুলোকে একই সড়কে চলতেটা উচিত না মানে পাশাপাশি বা লজিক্যালি বিষয়টা সেরকমই আর কি যে একই গতির যানবাহন একটা ফিক্সড লেনে থাকবে এখন যদি আপনি কম গতিতে কোনো কিছু চালাতে চান তার জন্য একটা সেপারেট লেন করে দিতে পারেন যেখানে আসলে দ্রুত গতির কোনো কিছু ঢুকতে পারবে না তাহলে ঠিক আছে জিনিসটা নিরাপদ হচ্ছে তখন যদি আমি নিরাপত্তার বিষয়টা বিবেচনা করি একটা গুরুত্বপূর্ণ বিষয় দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে এক্সপ্রেস ওয়েতে বলা আছে যে সর্বোচ্চ স্পিড লিমিট হচ্ছে ষাট কিলোমিটার বাইকের জন্য কিন্তু এক্সপ্রেস ওয়ে তো আসলে কতটুকুই বা আছে বাংলাদেশে আর এক্সপ্রেস ওয়ে তো ম্যাক্সিমাম এক্সপ্রেস তো বাইক তো নিষিদ্ধই বলা যায় সেখানে দেখা যায় যে এক্সপ্রেসের পাশে যে সার্ভিস লেন গুলো আছে সেগুলো ইউজ করার জন্য বলা হয় এটা কি আসলে সার্ভিস লেন জন্য স্পিড দিছে তা তো হয় না কারণ সার্ভিস লেন তো আসলে ওটা তো ওই যে ছোট যানবাহন গুলো সিএনজি রিক্সার জন্যই আর দেওয়া আছে ওখানে সিক্সটি কিলোমিটার স্পিড তো চালানো সম্ভব না আবার মেন এক্সপ্রেস তো ওঠা যাচ্ছে না নিষিদ্ধ হয়ে যাচ্ছে বা হয় তো তখন আসলে এটা তো হচ্ছে না আসলে ব্যাপারটা আসলে এভাবে এটা কিভাবে দেখতেছিস তুই আচ্ছা এখন এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধর বিষয়টা হচ্ছে এই যে আমাদের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে যেটা এটাতে তো থ্রি হুইলার বা বাইক এগুলা বন্ধ শুধুমাত্র প্রাইভেট কার বাস এইগুলা ওঠে আর কি আর হচ্ছে মাওয়ারটা যদি আমরা ধরি মাওয়া এক্সপ্রেসওয়ে অনেকে মাওয়া মোটর জিপি বলে সাম্প্রতিক সময়ে তো আমি একটা নিউজ দেখলাম যে মাওয়াতেও নাকি মাওয়াতে বিআরটিএ থেকে একবার বলা হয়েছিল যে মাওয়াতে তারা বন্ধ করতে চায় করতে পারে এরকম একটা কথা যদিও সেটা আসলে এর পরে তারা কোনো পজিটিভ বা নেগেটিভ ফিডব্যাক দিচ্ছে না আমাদের যে মাওয়াতে বন্ধ হবে বা হবে না এরকম কিছু বলেনি আচ্ছা আচ্ছা তো এখন পর্যন্ত যেহেতু বলেনি সো মাওয়াতে চালু আছে এখন মাওয়ার স্পিড এরিয়াতে আমরা দেখি আমাদের এক্সপ্রেস হইতে চলবে হচ্ছে 60 কিলোমিটার বেগে আচ্ছা 60 কিলোমিটার আমি পাশ দিয়ে যাচ্ছি আমার পাশে 80 কিলোমিটার বেগে একটা বাস চলে গেল আমি যদি স্পিড লিমিট না থাকতো আমি আশি কিলোমিটার বেগে তার পাশাপাশি চলতে পারতাম বা তার সামনে থাকতে পারতাম পিছনে থাকতে পারতাম যেহেতু এখন আমার পাশ দিয়ে চলে যাচ্ছে আশি কিলোমিটার আর ষাট কিলোমিটার যখন ছোট যানবাহনের পাশ দিয়ে একটা বড় যানবাহন যায় বাতাসের একটা ধাক্কা লাগে তো এটাতে বাইক তো ছোট যান দুই চাকা এটা ব্যালেন্স করা কঠিন হবে কঠিন হয়ে যাবে এক নাম্বার আর দুই নাম্বার হচ্ছে পাশাপাশি যদি দুইটা আশি কিলোমিটার বেগের বাস যায় দুইটা পাশাপাশি একটা আর ওভারটেক করতেছে তার পাশে যদি আমার ছোট বাইকটা থাকে তারা কি এই জিনিসটার জন্য ব্রেক করতে যাবে না কখনো যাবে না সে যখন হার্ড ব্রেক করবে সে যখন হার্ড ব্রেক করবে অথবা ওভারটেক চেষ্টা করবে তখন এটা তিনটা যানবাহন পাশাপাশি যেগুলো আছে সবগুলোর জন্য বিপদের কারণ তার মানে আসলে স্পিড লিমিটটা স্পেস জন্য খুব একটা কার্যকর হওয়ার কথা না এটা এমন যদি হতো যে সবগুলো মানে যানবাহনের জন্য একই স্পিড লিমিট দেয়া থাকতো সিক্সটি হোক আশি হোক নব্বই হোক তাহলে একটা মনে হয় ফ্রুটফুল কিছু একটা আশা করা যায় আর কি নর্মালি যেটা হয় আমরা বিদেশে দেখি রাস্তার স্পিড লিমিট একশো বিশ একশো এটা বিভিন্ন ক্যাটাগরি ভেদে তারা করে থাকে তারা কখনো বলে না যে বাইক আশিতে চালাবেন গাড়ি একশোতে চালাবেন বাস একশো বিশে চালাবেন এটা কখনো বলে না এক রাস্তায় ভিন্ন গতির বা ভিন্ন রকমের লিমিট থাকতে পারে না এটা সম্ভব না

মানে শুধু আমি তো তোর ব্যাপারটাই বলে তো ব্যক্তিগত চাওয়া এটা কোনো ইয়া না মানে হচ্ছে সবার মতামত না তুই একজন অভিজ্ঞ রাইডার সো কি তোর কাছে কি মনে হয় যে কোনটা হলে বেটার হইতো বা বেটার হওয়া উচিত হওয়া উচিত সবার প্রথমে যেটা চাই আমি সেটা হচ্ছে রাস্তায় আইনের প্রয়োগ যেন সমান হয় শুধুমাত্র মোটরসাইকেল বা প্রাইভেট কার বা স্পেসিফিক কোনো যান স্পেসিফিক কোনো যানের জন্যে আইন যেন সমান মানে সমান হতে হবে আর কি আমরা দেখি রাস্তায় ভাঙ্গা বাস ভাঙ্গা ট্রাক টেইল লাইট নাই সামনের হচ্ছে বাম্পার রং চটা চলতেছে ফিটনেস আছে কিন্তু একটা প্রাইভেট কার ওর হচ্ছে যদি চাকার সাইজ বা রিম সাইজ একটু চেঞ্জ করে তাহলে সেটা হচ্ছে আইন বিরোধী হয়ে যায় এটা মোটরসাইকেল ফগ লাইট লাগালে এটা আইন বিরোধী হয়ে যায় যেটা একটা ট্রাকের সামনে যদি আমি যাই আমি অপোজিট থেকে দেখলে চোখে শুধুমাত্র আলো দেখি আর কিছু দেখি না ওটা বড় বড় ফল লাগা ওটা ট্রাক আসতেছে নাকি বাস আসতেছে না বিমান আসতেছে আমরা বুঝতে পারি না সেটা তো আমার বুঝতে হবে সরোতের নিরাপত্তার জন্য নিজে নিরাপত্তা প্লাস আই আইনগুলো সবার জন্য যেন সমান হয় সমান প্রয়োগ লাগবে সেটাই না স্পিড লিমিটারের ক্ষেত্রে তাহলে আর স্পিড লিমিটারের জন্য যেটা হবে সেটা হচ্ছে যদি কোথাও রাস্তার লিমিট হয় 40 সবাই 40 মানবে একজন 60 এ যাবে আরেকজন 40 এ যাবে বা 30 এ যাবে হবে না সবার জন্য সমান আইন চাই আর আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে অযান্ত্রিক যে যানগুলো আছে বিশেষ করে রিক্সা রিক্সা তারপরে হচ্ছে কিছু কম গতির মোটর লাগানো রিক্সা আছে এগুলো যদি ওরা খুব স্পিডে চালানোর চেষ্টা করে এগুলো আসলে অত স্পিডে চললে দেখা যায় ওরা কাউ অন্য কাউকে লাগবে না নিজেরাই হয়তো ওভার স্পিডের কারণে উল্টে যায় অনেক সময় পড়ে যায় গর্ত বা একটু উঁচু নিচু রাস্তা হলেও দেখা যায় তারা ইমব্যালেন্স হয়ে যায় মানে মূল সড়ক থেকে আসলে এগুলো কোনোভাবেই মূল সড়কে উঠতে দেওয়া উচিত না হ্যাঁ এই এই যানগুলো করে কি দেখা যায় হয়তো আমরা কোনো একটা সিগনাল দাঁড়ায় আছি হয়তো বাস আছে কার আছে বাইক আছে দাঁড়ায় আছে সিগন্যাল যখন ছেড়ে দেয় তখন সবাই একই স্পিডে যেতে পারে কিন্তু দেখা যায় কি এখন ওই বাস কারের সামনে রিক্সা কাটা দাঁড়া থাকে ও এখন একদিক ও তো যখন সিগন্যাল ছাড়ো ওর তো স্পিড অনেক কম ও তো বাদ দিয়ে স্পিড উঠেতে হবে দেখা যায় স্পিড উঠাতে গিয়েও একবার এই পাশে যাচ্ছে এই পাশে যাচ্ছে আরও পিছন থেকে হর্ন দিচ্ছে সবাই মানে আসলে এই কারণে দেখা যায় সিগনালে সময়টা আরো বেশি লাগতেছে মানে আমরা আসলে স্মুথলি ওখানে পার হতে পারতেছি না এই জ্যামটাও বাড়তেছে আর আসলে ওই যে ওগুলো তো ওরকম সেফটি নাই ওই রিকশাগুলা তো এই রিক্সা বা হচ্ছে এরকম অজানতে জানগুলো যেন কোনোভাবেই মূল সড়কে উঠতে না পারে মানে হচ্ছে যে শহর যে সড়কগুলো আসলে আমাদের সিটি কর্পোরেশনের মেইন যে রাস্তাগুলো বলা হয় এতে হ্যাঁ যেমন আমাদের যদি কোনো মহল্লা থেকে বা কোনো জায়গা থেকে মানুষ বাসা থেকে বের হচ্ছে সে সেখান থেকে রিক্সা নিয়ে হয়তো যেখানে বাস স্টপেজ আছে সেখানে সে গেল রিক্সা নিয়ে গেল সেখানে সে নামে সেখানে সে বাসে উঠলো বা তার অন্য কোনো পরিবহন বা গণপরিবহন বা যেখানে ইচ্ছা সেখানে সে মানে গতি সম্পন্ন কোনো যানবাহনে সে উঠলো এবং এই রিক্সাটাই যদি পুরো রাস্তাটাই মূল সড়ক ধরে যদি যাওয়ার চেষ্টা করে তাহলে আসলে দেখা যায় যে এই একটাই রিক্সা অনেকগুলো যানবাহনের গতি কমা কমায় দিচ্ছে প্লাস দুর্ঘটনার শিকার হচ্ছে গতিসীমা একটা নির্ধারণ করা যেতে পারে এটা নিয়ে কোনো আপত্তি নাই করা উচিত আমার কাছে মনে হয় কারণ হচ্ছে সবাই সবার মতো করে চালাবে এটা হতে পারে না হতে পারে একজন হয়তো দেখা যাচ্ছে এখন একটা সিসি লিমিট অনেকটাই বেড়ে গেছে দেখা যাবে হয়তো কারো হয়তো হায়ার সিসি বাইক আছে তার হয়তো সে চাইলেই দেখা যায় খুব দ্রুত সে একটা ভালো স্পিড তুলতে পারতেছে তো তাই বলে তো সে চালাতে পারে না এটা তোর নিয়ম বিরুদ্ধে নিয়মের মধ্যে পড়া উচিত না স্পিড লিমিট অবশ্যই দেওয়া উচিত বাট হচ্ছে সড়কে স্পিড লিমিট সবার জন্য সেম এবং সেগুলোর সবই যান্ত্রিক বাহন হলে ভালো হয় যেমন সিএনজি সিএনজিরও কিন্তু স্পিড মোটামুটি ভালোই যদিও ওটা অন্য বিশেষ তারা যদি চায় সিএনজি বাস মোটরসাইকেল এই জিনিসগুলা শহরে বিশেষ করে যদি পঞ্চাশ কিলোমিটার অন্তত নির্ধারণ করা হয় বা ষাট কিলোমিটার বা সর্বোচ্চ গতি আর কি তারপর মনে হয় না যে আমার খুব একটা সমস্যা হয় না এখন শহরের যেটা হয় শহরে হয়তো পথচারী রাস্তা পার হচ্ছে বা একটা ছোট গাড়ি বা যেটা আমরা ইয়া ধরি আর কি রাস্তা অনেক আহ ইয়ে আসতে পারে আনওয়ান্টেড অবজেক্ট আসতে পারে একটা কুকুর দৌড় দিচ্ছে বিড়াল দৌড় দিচ্ছে শহরের রাস্তার জন্য আমি বলতেছি তো শহরে চল্লিশ থেকে পঞ্চাশ সর্বোচ্চ হতে পারে যেমন আমাদের ঢাকায় সম্ভবত ছিল এয়ারপোর্ট রোড রোড বাদ দিয়ে বেশিরভাগ রাস্তার লিমিট হচ্ছে চল্লিশ যে চল্লিশের থেকে বেশি যদি উঠাই তাহলে হয়তো কোনো কিছু আমার সামন্ধে দৌড় দিল আমি ইমার্জেন্সি ব্রেকটা করতে পারবো না যেটা চল্লিশে থাকলে আমি ইজিলি করতে পারবো তো রাস্তার জন্য চল্লিশ থেকে পঞ্চাশ যথেষ্ট এর থেকে বেশি আসলে শহর অঞ্চলে দরকার নেই কিন্তু তাই বলে আবার একজনকে আমি তিরিশে বেঁধে দিব আরেকজনকে পঞ্চাশে যেতে দিব এটাও আসলে হয় না এটা আসলে হয় না তো সেটাই আমার কাছে বা আমাদের কাছে যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে স্পিড লিমিটটা দিয়ে সব যান্ত্রিক বাহনের জন্য একই লিমিট রাখা উচিত হোক সেটা কম চল্লিশ হোক সমস্যা নাই কিন্তু সেটা সবার জন্য যেন সমান হয় আর অযান্ত্রিক বাহনগুলো যেন কোনোভাবেই মূল সড়কে উঠতে না পারে তাহলে দেখা যাবে যে একটা শৃঙ্খলা থাকবে একটা মানে গতির শৃঙ্খলাটা থাকবে আসলে না হ্যাঁ সেটাই আর কি বাইকার হিসাবে আমাদের চাওয়া যেন আমাদের শহরে সকল যান্ত্রিক বাহনের জন্য একটা নির্দিষ্ট গতিসীমা ফিক্স করা হয় এতটার জন্য একই রকম না এবং কোনোভাবেই যেন মূল সড়কে রিক্সা বা অযান্ত্রিক যানবাহনগুলো উঠতে না পারে এই আশা নিয়েই আমরা পডকাস্ট শেষ করছি কতদিন পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এবং নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ